তো সেলিব্রেন সবাই কেমন আছেন কমেন্ট বক্সে বলে দিন। তো গাইস কিছুদিন ধরে অনেক ভাই রিকোয়েস্ট করেছে ভাই প্রমোশন ভিডিও কিভাবে করবো তা নিয়ে একটি টিউটোরিয়াল দেন। কে বলেছে ভাই পারফেক্ট ভাবে কিভাবে প্রমোশন করবো, কে বলেছে স্মুথ প্রমোশন কিভাবে করবো। তো আজকের এই ভিডিওতে আমরা শিখবো কোনো ধরনের আইফোন ছাড়া অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তিনটি স্টেপে প্রমোশন ভিডিও ম্যাক করা শিখবো। তো গাইস ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিও শুরুতে সবার প্রতি একটি অনুরোধ থাকবে চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজে নতুন পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা সাবস্ক্রাইব অথবা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস প্রমোশন ভিডিও ম্যাক করার জন্য আমাদের কিন্তু অনেক অ্যাপ রয়েছে, কিন্তু সবচেয়ে বেস্ট অ্যাপ হচ্ছে ক্যাপকেট, কারণ ক্যাপকেটের সাহায্যে কিন্তু আমরা আইফোনের চেয়েও বেটার প্রমোশন করতে পারি। তার জন্য আমি রিকমেন্ড করবো ক্যাপকেট অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। সোকে ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে, চাইলে আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। সোকে ডাউনলোড করার পর আপনাদের ক্যাপকেট অ্যাপটি ওপেন করবেন। সোকে অ্যাপটি ওপেন করার পর আপনার পেয়ে যাবেন কি নিউ প্রজেক্টস, আপনার প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর আপনাদের ভিডিও চলে আসবে, আপনার যে ভিডিও এডিটিং করতে চান সেই ভিডিওটি আপনি নিনবেন, অর্থাৎ নর্মাল ভিডিওটি নিনবেন। তো নেওয়ার পর আপনি নিচে অ্যাডে ক্লিক করবেন। তোমাদের দেখতে পাচ্ছেন এন থেকে অমর ভাই একটি ভিডিও নিলাম, ভিডিওটি আমি এতটুকু প্রমোশন করবো না, তার জন্য আমি থেকে আমার মতো এন থেকে কেটে নিচ্ছি। তো আমি 7 সেকেন্ড নিয়ে নিলাম, সেন থেকে কাটিয়ে নিচ্ছি এবং বাড়তি অংশটা আমি রিমুভ করেছি, সেকেন্ড ডিলেট। এখন আমরা দেখতে পাচ্ছি এই অংশটা আমি থেকে কেটে মিউট করে দিচ্ছি। তো আপনারা দেখুন এই অংশটা কিন্তু আমাদের কোনো প্রমোশন নেই, আমি আপনাদের দেখাচ্ছি। তো এই দেখেছেন নর্মাল একটি এন থেকে একটি শট নিয়েছে, এখানে কিন্তু কোনো প্রমোশন নেই। এখন আমরা এই ভিডিওতে প্রমোশন অ্যাড করে দেখাবো। তো প্রমোশন করার জন্য আমাদের পারফেক্টভাবে একটি ভিডিও এন থেকে ক্যামেরা অ্যাঙ্গেল ধরতে হবে। তো অ্যাঙ্গেলটি আপনার পারফেক্টভাবে ধরবেন, ধরার পর আপনি এই ধরনের একটি প্রমোশন করে নেবেন। তো করার পর এখন আপনার দেখুন আপনাদের থেকে ক্যাপকেট অপশন আসার পরে আপনাদের ভিডিও পে ক্লিক করবেন, নিচে আপনার পেয়ে যাবেন কি স্পিড, আপনার নিচে স্পিডে ক্লিক করবেন। এখান থেকে আপনার পেয়ে যাবেন কি নর্মাল, আপনার যদি নর্মালভাবে প্রমোশন করতে চান তাহলে আপনি নর্মালে ক্লিক করবেন। এখান থেকে আপনি কিন্তু হালকা এখান থেকে কমিয়ে দেবেন, কমিয়ে দেওয়ার পর আপনার পারফেক্টভাবে কমিয়ে দেবেন, হওয়ার পর আপনার ভিডিওটি কিন্তু প্রমোশন হয়ে যাবে, আপনি দেখতে পাচ্ছেন। এবং এটা যদি বাড়িতে আপনার ভিডিওটি কিন্তু ফাস্ট হয়ে যাবে, আমি আপনাকে দেখাচ্ছি। তো আপনার দেখছি আমাদের ভিডিওটি কিন্তু ফাস্ট হয়ে গেলো, যে দেখুন কতটা ফাস্ট হয়ে গেলো। তো এবার আপনাদের নর্মালভাবে আপনাদের প্রমোশন এবং ফাস্টটা করে নিতে পারেন, কিন্তু আপনারা যদি এখান থেকে পারফেক্টভাবে প্রমোশন করতে চান অথবা এখান থেকে স্পিড দিয়ে প্রমোশন করতে চান, যা সেলিব্রিটিরা করা অথবা আইফোন দিয়ে করা করা হয়, তো এগুলো করার জন্য আপনার যা করেন থেকে পেয়ে যাবেন কি ক্যালভিস, আপনি এখানে ক্লিক করবেন। এখানে আপনার অনেকগুলো অপশন পেয়ে যাবেন, আপনার এখান থেকে পেয়ে যাবেন কি হিরো নামে একটি এন থেকে অপশন, এটা হচ্ছে আপনার ইউজ করতে পারেন যদি আপনার ভিডিও টেন থেকে সরি আপনার থেকে লংভাবে যদি হাঁটতে চান। সো কিন্তু আমার মতো করবো, তার জন্য আমি কাস্টমে ক্লিক করবো, আপনার এতে কাস্টমে ক্লিক করবেন, এরপর এডিটে ক্লিক করবেন। এখন আপনাদের প্রমোশন করার দরকার, তো প্রমোশনটা অনেকেই বলেছে ভাই স্পিড হয়ে আবার প্রমোশন কীভাবে হয়, স্পিড হয়ে প্রমোশন করার জন্য আমরা যা করবো এখান থেকে আমরা যে অ্যাঙ্গেলটা রয়েছে এই অ্যাঙ্গেল অনুযায়ী আমরা ভিডিওটি একবার দেখবো এবং দেখার পর আমাদের যেখানে প্রমোশন করতে হয় সেখানে আমরা কী করবো এখান থেকে অ্যাড দেখতে পাচ্ছেন, তো আপনাদের অ্যাড বিটে ক্লিক করবেন, তার আমাদের এখান থেকে একটি বিট বসে যাবে। তো আমরা এই বিটটা আমরা এনতে প্রমোশন করে দেবো, আপনি আপনার মতো করে দেবেন, আমি আমার মতো করে দিচ্ছি। এরপর আমরা এনতে দেখবো আমাদের টেনতে নর্মাল প্রমোশন হয়েছে, এবং আমাদের ফাস্ট করতে হবে, আমাদের কিন্তু এতটুকু ফাস্ট হবে না, আমাদের আরও ফাস্ট করতে হবে। তো এটা করার জন্য আমরা কিন্তু আরেকটি বিট নিয়ে নিচ্ছি, এরপর আমরা কিন্তু আরেকটি ফাস্ট করে দিচ্ছি, এবার আপনাদের ফাস্ট করে দেবেন। সে এখন আমাদের ভিডিওটা আসবে এভাবে, আপনি দেখুন ট্রেনটি দেখুন তো ফাস্ট প্রমোশন দেখেছেন, এভাবে আপনাদের খুব সহজে আপনাদেরকে ফাস্ট প্রমোশন করে নিতে পারবেন। তো এতে ফাস্ট প্রমোশন অ্যাঙ্গেলটা আপনাদের দেখুন, তো আমি আপনাদের দেখাচ্ছি। তো ফার্স্ট এবং প্রমোশন অ্যাঙ্গেলটা দেখুন, আপনার যখন এখান থেকে একটি প্রমোশন ভিডিও ম্যাক করবেন তখন এটা কিন্তু প্রমোশন থাকবে, হঠাৎ করে ধাম করে কিন্তু ফাস্ট হয়ে যাবে, আবার এখান থেকে প্রমোশন হয়ে যাবে। এবার আপনি করবেন যেমন আমি আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু আমাদের এতে আসছে, হঠাৎ করে ফাস্ট হয়ে গেলো, আবার এখান থেকে কমে গেলো, আবার এখান থেকে ফাস্ট হচ্ছে, আবার কিন্তু কমে গেলো, আবার কমে গেলো। এরপর আমরা আবার ফাস্ট দিয়ে দিবো, এখানে আরেকটি বিট নিয়ে নিচ্ছি, কিন্তু আবার ফাস্ট করে দিলাম এবং এখান থেকে আবার প্রমোশন করে দিলাম, এখন আমাদের ভিডিওটা আসবে এভাবে, আপনি দেখুন দেখছেন এভাবে খুব সহজে আপনি থেকে ফাস্ট প্রমোশন করে নিতে পারবেন। আমি এখান থেকে বেশি ফাস্ট হয়ে গেলো, কিন্তু আমরা যদি এখান থেকে আরেকটু কমে দিই তাহলে আমাদেরটা কিন্তু আরও বেটার হবে, আপনি দেখুন এখান থেকে কিন্তু পারফেক্টভাবে হয়েছে। তো ওকে মোটামুটি এখন বেটার হয়েছে আগের থেকে, এখন আপনার থেকে পারফেক্ট স্মুথ এখান থেকে স্মুথভাবে করার জন্য আপনার থেকে মেক টু এখান থেকে স্মুথ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর আপনাদের বেটার কোয়ালিটিতে ক্লিক করলে আপনাদের স্মুথ হয়ে যাবে। গাইস এই জন্য আমাদের আজকে সিম্পলভাবে প্রমোশন তিনটে স্টেপে প্রমোশন কীভাবে করবেন তা দেখিয়ে দিলাম। তো গাইস আই হোপ আপনার থেকে ভিডিওটি ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজের মধ্যে পেজটি ফলো দিয়ে রাখবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব অথবা ফলো আমাকে আরেকটি ভিডিও বানাতে মোটিভেট করে। তো গাইস দেখা হচ্ছে ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।